চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন কাল সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটার সরঞ্জাম, একই সাথে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ, জিএসসি কনভেনশন সেন্টার, পোলো গ্রাউন্ড আর বন্দর পুলিশ লাইন মাঠে জড়ো হন চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সদস্যরা। সেখানে নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে প্রিজাইডিং কর্মকর্তার সাথে সমন্বয় করে ইলেকট্রনিক ভোটিং মেশিন দিচ্ছেন তারা। আর সেখান থেকে তারা যাচ্ছেন কেন্দ্রে। রিটার্নিং কর্মকর্তা জানান, এবার সিটি কর্পোরেশন নির্বাচনে 410টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। আর সেসব কেন্দ্রে 6 জন সশস্ত্র পুলিশ সদস্য ছাড়াও 12 জন আনসার মোতায়েন থাকবে। এছাড়া বাইরে টহলে থাকবে বিজিপি, থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটও। সব মিলিয়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর 8,000 সদস্য মোতায়েন থাকবে এবারের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে। কোনো কেন্দ্রে অথবা কোনো জায়গা যদি দেখা যায় যে কোনো রকম জটিলতা কিংবা উত্তেজনাপূর্ণ কার্যক্রম সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা সবাইকে বলে দিয়েছি সাথে সাথে সেই বিষয়ে যথাযথ আইনগত প্রক্রিয়া ব্যবস্থা নেওয়ার জন্য। 435টি ভোট কেন্দ্রের মালামাল আমরা 4টি ভেন্যু থেকে বিতরণ করছি। সেখানে যাওয়ার পরে আমরা মালামালগুলো আবার রিচেক করব, কোনো সমস্যা আছে কি না, এবং আমরা আজকের মধ্যেই একেবারে সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা নিরীক্ষা করে আমরা একেবারেই প্রস্তুতি গ্রহণ করব। নির্বাচনের সব খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই চট্টগ্রামে, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রম শেষ হয়েছে কিনা? সারা নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলো, অর্থাৎ যে কেন্দ্রগুলো থেকে বিতরণ শুরু হয়েছিল সেখান থেকে বিতরণের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। এবং কিছুক্ষণ আগেই সিএমপি কমিশনার একটি ব্রিফিং করছিলেন এবং তিনি যেটি জানিয়েছেন যে ইতিমধ্যেই 60% সরঞ্জাম কেন্দ্রগুলোতে পৌঁছে গিয়েছে এবং বাকি যেই 40% রয়েছে সেই 40%ও যথাসময়ে কেন্দ্রে পৌঁছে যাবে বলে তিনি জানিয়েছেন। এবং সকাল থেকেই 4টি কেন্দ্রের মাধ্যমে প্রিজাইডিং অফিসাররা জড়ো হন এবং এই কেন্দ্রগুলো থেকে ইভিএমের যে সরঞ্জামগুলো রয়েছে, বিশেষ করে মনিটর, দ্য ব্যালট, মেমোরি কার্ড সহ অন্যান্য যে ইভিএমের সরঞ্জামাদিগুলো রয়েছে সেগুলো তারা সংগ্রহ করেন এবং যে সেই সরঞ্জামাদিগুলো তারা যথারীতি কেন্দ্রে নিয়ে গিয়েছেন এবং সেখানে বর্তমানে যে সকল জায়গায় তাদের সরঞ্জাম পৌঁছে গিয়েছে সেখানে সেগুলো সেট করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে যে কোনো ধরনের ত্রুটি রয়েছে কিনা, এবং ত্রুটি থাকলে কিন্তু সেটার জন্য রিজার্ভ কিছু ইভিএমও রাখা হয়েছে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। এবং সব কিছু মিলে যদি বলি যে সকাল থেকে যে কেন্দ্রগুলো থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছিল সেখানে ব্যাপক সংখ্যক পুলিশের প্রহরা ছিল এবং প্রতিটি কেন্দ্রের জন্য যে প্রিজাইডিং অফিসাররা এসেছিলেন তাদের সঙ্গেও কিন্তু পুলিশি প্রহরায় সেই সরঞ্জামাদিগুলো কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয় এবং পুলিশ বলছে যে অনেকটা নিরাপদভাবেই কিন্তু আসলে তাদের কেন্দ্রে যে সরঞ্জামগুলো সেগুলো পৌঁছানোর কাজ চলছে। 40% এখনও কেন্দ্রে পৌঁছেনি, সেগুলো যথাসময়ে পৌঁছে যাবে এবং পৌঁছানোর পরে আজ রাতেও কিন্তু সেই কেন্দ্রগুলোতে পুলিশের প্রহরা থাকবে। শাইলা শোয়েব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে মুহূর্তে যোগ দেওয়ার জন্য।